হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আই চ্যানেল স্টাফ নার্স রিক্রুটমেন্ট ইনফরমেশনে স্টাফ নার্স গ্রেড টু ইন্টারভিউ কোশ্চেন সেট ওয়ান আর টু তা আমাকে যা কোশ্চেন ধরেছিল আর যে বলেছিল যে আমি সিএসএতে জব করি তাকে যা কোশ্চেন ধরেছিল সেগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যারা যারা এখনও ভিডিওটি দেখনি চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারো তবুও আমি বলে দিচ্ছি আগের ভিডিওতে টায়স ইঞ্জেকশন ছিল সে জব রেসপন্সিবিলিটি ছিল অ্যান্টিনেটার মায়েদের কি কি দেখব অ্যান্টিনেটার ভিজিট কতগুলো হয় কি কি ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া কাদের হয় কিভাবে হয় কিভাবে বুঝবে হিমোগ্লোবিন মাত্রা অনুযায়ী ভাগগুলো কি কি ম্যানেজমেন্ট কীভাবে করব। প্রেগনেন্সির সময় কমপ্লিকেশন কি কি হয় এপিএইস কি মোস্ট কমন এপিএইস কি কিভাবে প্লাসেন্টা প্রিভিয়া ডিটেক্ট করা যায় ইউএইচি কখন করা হয় মায়েদের তারপর কত রকমের ইনজেকশন দিতে জানো কি কি রুট তারপর স্কিন টেস্ট কোন রুটে দেওয়া হয় তারপর নিজের সরি লেবার নিজের হাতে করেছো কটা করেছো করতে পারবে তো তারপর বাচ্চাদের কয়েকটা রিফ্লেক্সের নাম বলো এইসব নিয়ে আমরা আগের ভিডিওটি আলোচনা করেছি কোশ্চিনগুলো যারা যারা ভিডিওটি দেখো তোমরা আগের ভিডিওটি দেখতে পারো গিয়ে আর আজকে আমরা সেট থ্রি আর ফোর আলোচনা করবো অর্থাৎ কোশ্চেনগুলো আমি বলে দেবো তোমরা নিজেরা পড়ে নেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে পড়বে বা সলভ করবে কোশ্চিনগুলো ওকে তো সবাইকে কমনলি ধরে বাড়ি কোথায় নাম কী নাম কী বাড়ি কোথায় তারপর কোন এন থেকে পাস আউট কী কী সাবজেক্ট ছিল এসব কোশ্চেন কমন ধরে তো সেগুলো আমি আর বলছি না তো একজনকে ধরেছিল যে তোমার কলেজে কি কী গাইনোকোলজি প্র্যাকটিস করাতো এটা একটা কোশ্চিন ধরেছিলো একটা মেয়েকে যে কলেজে কি গাইনোকোলজি প্র্যাকটিস করাতো তো উত্তর হ্যাঁ বা না দিতে হতো তো হ্যাঁ বলেছিল একটাই কোশ্চিন ধরেছিলো আর নাম বাড়ি কোথায় এগুলো জিজ্ঞাসা করেছিল তারপর আরেকজনকে ধরেছিল যেহেতু সে এনওএসএম এস এম করতো ন্যাশনাল আরবান হেলথ মিশন করতো তাকে তিনটা কোশ্চেন ধরেছিল এক সাবসেন সরি সাব কোন ইনজেকশন দেওয়া হয় সাব কিউটেনিয়াসে কোন ইনজেকশন দেওয়া হয় দ্বিতীয় নম্বর কোশ্চেন ধরেছিল একটা প্রাইমি মা তোমার সেন্টারে এসেছে ক্রাউনিং হয়ে গেছে তুমি কি করবে প্রাইমা তোমার সেন্টারে এসেছে ক্রাউনিং হয়ে গেছে তুমি কি করবে এরকম একটা কোশ্চেন ধরেছিল আর আরেকটা কোশ্চেন ধরেছিল টাইপ অফ ইপিজি ইপিজিওটমি অর্থাৎ টাইপ অফ ইপিজিওটমি একটা কোশ্চেন ধরেছিল তাহলে আমরা সেট থ্রি আর ফোরে মানে দুজনের কোশ্চিনগুলো ভালো করে তোমরা লিখে নাও তোমার কলেজে কি গাইনোকোলজি প্র্যাকটিস করাতো উত্তর হ্যাঁ বা না দিতে হতো উত্তর হ্যাঁ তারপর আরেকজনকে ধরেছিল সাবসেন সরি সাব কিউটনিয়াস সাব কোন ইনজেকশন দেওয়া হয় সাব কিউটনিয়াসে কোন ইঞ্জেকশন দেওয়া হয় তারপরে কোশ্চিন একটা প্রাইমিমা তোমার সেন্টারে এসেছে ক্রাউনিং হয়ে গেছে তুমি কি করবে তখন সেই মুহুর্তে তুমি কি করবে এরকম একটা কোশ্চিন ধরেছিল তারপর টাইপ অফ ইপিজিওটমি ইপিআই জি আই ও টিও এম ওয়াই ইপিজিওটমি ইপিজিওটমির ভাগগুলো কি কি? তাহলে আজকে আমরা কটা কোশ্চিন এক দুই তিন চারটা টোটাল চারটা কোশ্চিন তোমরা ভালো করে খাতার মধ্যে লিখে রাখবে লিখে অ্যান্সারগুলো রেডি করবে ওকে আমরা পরে আরও সেট ফাইভ সেট সিক্স নিয়ে আলোচনা করব পরে ভিডিওতে তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর কোশ্চিনগুলো খাতার মধ্যে লিখে রাখবে কারণ চ্যানেলে অনেক ভিডিও ছাড়া হয় তোমাদের ভিডিওগুলো হারিয়ে যাবে সেই জন্য কোশ্চিনগুলো খাতার মধ্যে লিখে রাখবে আর বন্ধুদের মধ্যে আলোচনা করে পড়াশোনা শুরু করে দাও আর যদি ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক দিবে তোমরা লাইক দিলে আমি বুঝতে পারবো যে তোমরা ভিডিওগুলো দেখছো তাহলে আমি পরের কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দিতে পারবো অর্থাৎ দিতে সুবিধা হবে আমার ওকে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও আর এরকম নতুন নতুন আপডেট কোশ্চিন জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর কারো যদি কোনো রকম প্রবলেম হয় কোনো কিছু জানতে ইচ্ছা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ওকে